আমি একজন যুবক, আমার বয়স 18 বছর। আমি 5 ওয়াক্ত জামাতে সালাত আদায়ের চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি পর্নোগ্রাফি ও হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছি। আল্লাহর কসম, আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না। পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ক্ষমা চাই, কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। প্রিয় ভাই আমার, যিনি প্রশ্নটি করেছেন, প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য, অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে, জ্বলন আছে, অপরাধ বোধ আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে, ইনশা আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাকে অচিরেই সেই গুনাহ থেকে বের করে আনবেন। আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই দিবেন। কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায়, ভাইরা আমার বেপরোয়া, একেবারে কোনো পাত্তা নাই, চোখের পানি নাই, আল্লাহর ভয় নাই, এটা লক্ষণ খারাপ, এটা লক্ষণ খারাপ। অপরাধ করার পর আপনার ভিতরে যে জ্বলন আছে, অস্থিরতা আছে, আল্লাহর ভয় আছে, প্রথমে আল্লাহর শুকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তায়েবিনদের কাতারে, যাদের তওবা আল্লাহ কবুল করবেন তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব। প্রথম কথা হলো যে, দেখুন ভাই, পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে। অনেক পাঁচক্ত নামাজি, অনেক ভালো মানুষ, ভালো যুবক গোপনে গোপনে এই গুনাহগুলো করে যাচ্ছেন। তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না। এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি। প্রথম পরামর্শ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাতলাইছেন কোরআনে, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। কেন আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না? আল্লাহ লা তাজনুনা বলে লা তাকরাবু জিনা কেন বললেন? কারণ আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ, হস্তমৈথুন এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ, তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ। জেনার আইন আল নাযর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিসে, চোখে জেনা হলো চোখ দিয়ে খারাপ জিনিস দেখা। এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে, আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায়। এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো, দূরে থাকো, লা তাকরাবু, জেনার কাছে যেও না। এই জন্য প্রথম পরামর্শ হলো, যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে। দূরে সরা বলতে দৃষ্টান্ত স্বরূপ, আপনার মোবাইলে এরকম কোন ছবি, ভিডিও, গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে ডিলিট করে দিবে, ফরম্যাট করে ফেলবে। এটার জন্য বুকে বল লাগবে, আবার ইমানি শক্তি লাগবে। যখন আল্লাহর ভয় আসবে, চোখের পানি আসবে, লজ্জিত হবেন অপরাধ করার পর, তখন ইমান তাজা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, কেউ যখন জেনায় লিপ্ত হয়, এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন, এই যে আপনি হস্তমৈথুন করছেন জেনা করছেন, কেউ যখন জেনায় লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। যখন সে জেনা থেকে সরে আসে ইমানটা আবার ফিরে আসে। এই জন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান, সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে উঠে, আফসুস লাগে, লজ্জিত হন, হয় কি হয় না, এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে। আর যখনই অনুশোচনা হবে, দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরম্যাট করে দিবে। কথা কি বুঝাতে পারছি? ফেসবুকে যদি কোনো পেজ বা এই জাতীয় কোনো কিছু থেকে আসে, সেগুলো সব ব্লক করে ফেলবেন। কোনো বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখায়, সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তার নাম্বার ডিলিট করে ফেলবেন, এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন। কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে, একেবারে আপনার মেমোরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় কাজ হলো, একাকী থাকবেন না। এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্তমৈথুনের সমস্যা, উভয় সমস্যা হয় কখন? যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় না। এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন, যেখানে থাকেন একাকী থাকবেন না। বিশেষ করে যুবকদেরকে বলছি, একাকী থাকবেন না, লোক মানুষের মধ্যে থাকবেন। যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন, আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াতেন, সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন। একাকী থাকবেন না, আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে, লোকজনের মধ্যে ইনশাআল্লাহ সেটা সুযোগ সে পাবে না। নাম্বার 3,
তাকওয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন, কোরআন এবং হাদিসকে চর্চা করবেন, সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন, বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন। আর নাম্বার চার, আল্লাহর নেককার বান্দাদের সাথে থাকবেন, ভালো বন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, নেককারদের সাথে থাকবেন। আর নাম্বার পাঁচ, আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমাকে তৌফিক দান করো আমি যেন গুনাহ থেকে বের হয়ে আসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার জীবন ধারণ করার তৌফিক দান করো। আমিন।